গুলি দিলে মানুষ মারা যাবে না। সামরিক ভাবে যদি বঙ্গবন্ধু একটি কথা বলছিল, রক্ত যখন দিয়েছি আরো দিব, দেশকে মুক্ত করবো। তাই আমরা 7.5 কোটি মানুষের মা বোনের ইজ্জত যদি যেতে পারে, তাহলে আমরা কেন এই ভূতপাতের দাবি আদায় করতে পারব না? আমরা কি তার রক্তের নয়? আমরা কি আমাদের গায়ে কি রক্ত নেই? তাই আমরা যদি মনে করেন সবাই ধৈর্য সহকারে বসে থাকি, তাহলে আমরাও আন্দোলনে এবং আমাদের দাবি আদায় হবে। Hakar sara banglai, ek kotha kichu hole.
স্যার কি উড়ে নামলে অফিসের সামনে দিয়ে ঘুরে আবার আইতে এই দিকটা দেখি নাই এখন করতে পারবো না
বন্ধ হয় না বন্ধ0.8 কেজি সান পল্টন আটকে দিলে 0.8 আমগো লোক আছে হাতে তাই তো বন্ধ হ্যাঁ ঢাকা শহর পল্টন তো দিব ধাক্কা লাঠিটা লইছে গা ওই বাস ও ভাই লাঠিটা ছুই দাও লাঠি ছুই দাও লাঠি তোমার পুলিশ তোমার রেকর্ড করবে বুঝো না কেন আমি তো সাংবাদিক আমি তো বুঝি লাঠি ধরো এই জায়গায় সাধারণ পাবলিকের মধ্যে ডিবি পুলিশ মিশে আছে এসডি পুলিশ চন্দ্রমুখী
Yeah.